নেত্রকোনার হাওর অঞ্চলে মাঠ জুড়ে সোনালী ফসল, তবু মন ভালো নেই কৃষকের। নানা প্রতিকূলতায় ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কায় আছেন তারা। প্রাকৃতিক দুর্যোগ ও লকডাউনে শ্রমিক সংকট আতঙ্কিত করছে তাদের। তবে গেল বছরের মতো এবারও হারভেস্টার ও শ্রমিক পরিবহনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। সোহান আহমেদ কাকুনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। খালিয়াজুরি, মোহনগঞ্জ ও মদনগঞ্জ মূলত নেত্রকোনার হাওর অঞ্চল। নিম্নাঞ্চলগুলোই এখনই ধান কাটা শুরু করেছেন কৃষকরা। এসব ধানের সবই আগাম জাতের। এবার অতি গরম, শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে বেশ কিছু ধান নষ্ট হয়েছে। কৃষি বিভাগের তথ্য বলছে, হাওরে অন্তত 30,000 হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগে। কৃষক তবু খুশি ছিলেন, বাম্পার ফলন হওয়ার ক্ষতি পুষিয়ে নিতে পারার আশা ছিল। কিন্তু সাম্প্রতিক লকডাউন তাদের মনে ধান কাটা শেষ হওয়া নিয়ে শঙ্কা জাগিয়েছে। শ্রমিক সংকটে অনেক কৃষক পরিবারে অতিরিক্ত পরিশ্রম করছে। আশঙ্কা আছে, ধান কাটা শেষ হওয়ার আগেই পানি আসতে পারে হাওরে। লকডাউন তাহলে লুকাইতো না, লোক না এলে, শ্রমিক না এলে তো আমরা খেত কাটতাম না। তো খেত যদি না কাটতে আমরা গৃহস্থ মরা। এটা যদি সরকারের সুযোগ সুবিধা করে দেয় আমরা লাগে ভালো হইব। লকডাউন তো শুরু হয়েছে, আমরা ধান কাটারও সমস্যা, তারপরে বিক্রি করতে বাজারে গেলে পুলিশে দৌড়াদৌড়ি করাইব। তো এখন তো আমরা ধান খাড়াইও ব্যস্ত থাকতাম না, আর খাড়াই তো হারতাম না, লোক সকলে আমরা অভাব। এই মেশিন যদি কাটে তেমন যে বড় 10 দিন, 10 দিনের ভিতরে কমপ্লিট করে গেলো। ভাতার সুতা এসে যে ডাইছে তো নষ্ট হয়ে গেছে, এটা আর করলে তো কামাইতো না। ধান কাটা নিয়ে কৃষি বিভাগের পূর্ব প্রস্তুতি খুব একটা ছিল না। তবে সরকারি ব্যবস্থাপনায় কম্বাইন হারভেস্টার ব্যবহার এবং শ্রমিকদের পরিবহন সংকট মেটানোর আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তারা। বিগত সময়ে আমাদের ধান কাটার যন্ত্র ছিল 84টি, বর্তমান মৌসুমে আবার আমাদের আরও 80টি ধান কাটার যন্ত্র এখানে বরাদ্দ দেওয়া হয়েছে। তাছাড়াও বিভিন্ন এলাকা থেকে এই লকডাউন পরিস্থিতিতেও যাতে শ্রমিক আসতে পারে, এই জন্য আমরা প্রশাসনের সহায়তা, আমাদের কৃষি বিভাগের সহায়তা সেই শ্রমিক আনার ব্যবস্থা করতেছি। এবছর নেত্রকোনায় বড় আবাদ হয়েছে 184,983 হেক্টর জমিতে। এর মধ্যে প্রায় 50,000 হেক্টর জমি চাষ হয়েছে হাওর অঞ্চলে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।